আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন আমি আমার জমির সেই যে পাতা ধনে পাতা বুনেছিলাম সেই জমিটাই, ওই সময় কিছু পাতা তুলে নেওয়ার পরে কিছু ধনে পাতার গোড়াগুলো ছিঁড়া ছিল, ছিঁড়ে গেছিল। আমি আবার সেটাকে নিড়াইয়ে এখনো পর্যন্ত পানি দেয় নাই, সার দেয় নাই। দেখেন এখন কিন্তু আবার পুনরায় পাতা হয়ে গেছে, প্রায় সব জায়গায় এরকম হয়ে গেছে। আপনারা দেখেন একদম মনে হচ্ছে এখন আবার ভরা ভরা জমিন। আপনারা দেখলে হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে সামনে যে ধনে পাতাটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুনরায় আর বোনা না, আগে যে বোনাটা দিছিলাম সেটাই। মালগুলো যখন তুলে ফেললাম তখন কিছু গাছের কাণ্ড কিন্তু ছিঁড়েছিল, সেইগুলো দেখেন আবার স্বাভাবিক পরিপূর্ণ হয়ে গেছে জমি। এই দেখেন কিন্তু সব লাইনে না, কিছু লাইনে আছে পাতলা হয়ে গেছে, যে অল্প কিছু আছে, আবার কিছু লাইন যেগুলো ছিঁড়ে গেছিলো বেশি সেইগুলো কিন্তু বেশি। এগুলো এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো সারও দেই নাই এবং সেচ দেই নাই, তবে মনে করছি আগামীকাল সেচ দেব, দিলে কিন্তু পাতাটা আবার আগের মতোই হয়ে যাবে। আর আমার ড্রাগন গাছের অবস্থা দেখেন, এই যে সেই জমি, আগামীকাল কুশিগুলো কাটবো, অনেক কুশি কাটা মতো হয়ে গেছে নিচে উপরে সব জায়গায়, সেগুলোকে কেটে পরিষ্কার করব। আমি আপনাদের পাতাটা দেখাচ্ছি, দেখেন এই দেখেন আবার স্বাভাবিক পাতায় হয়ে গেছে। এবারে পাতাটা একটু মোটা হয়েছে, হালকা ছিল এই জন্য। দেখেন পাতার ভিতরে ড্রাগন গাছে ফলও আছে, এই যে ফলটা রয়ে গেছে এখনো, এরকম তিনটা ফল আছে গাছে। সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার একটু ঝামেলায় ঠান্ডা লাগছে, এই জন্য কণ্ঠটা একটু ডিস্টেন্স হয়েছে। আসসালামু আলাইকুম, সুমন হাওলাদার সাজিদ ভাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করেছি, আপনাকে লক্ষ্য করে একটা কথা বলছি। আপনি যে ভিডিওটা আমাকে দেখাইছেন এবং বলেছেন যে ভাই এটা কিসের সমস্যায়, এখন এখন বর্তমান কিন্তু ড্রাগন গাছের নতুন যে আগাগুলো সেইগুলো কিন্তু খুবই পোকার অত্যাচার, খুবই চাপ। আমার দেখেন এই যে নতুন আগাগুলো যেগুলো কেটে কাটিং করে ফেলেছি এগুলো কিন্তু মাথা নষ্ট করে ফেলেছিল পোকায়, আমার ওষুধ দিতে একটু দেরি হওয়ার কারণে। দেখেন এখনও আছে, ওষুধ দিতে দেরি হওয়ার কারণে কিন্তু এরকম করে ফেলছিল, এখন অলরেডি আছে, কিছু কাটিং করে ফেলেছি দেখেন, এবং কিছু এখনও রয়েছে। কিন্তু এত পরিমাণ চাপ পোকার, আমরা ওষুধ দিয়েও কিন্তু এখন শেষ করতে পারছি না, পোকা এত অত্যাচার করলে তো হবে না। দেখেন আমার কাছেও কিছু আছে, কিন্তু আমি আজকে ওষুধ দিছি, আবার একদিন থেকে দুই দিনের মাঝে আবার ওষুধ দেব। সেই হিসেবে আপনি কিন্তু এখন ঘন ঘন ওষুধ দিতে হবে, তা না হলে কিন্তু নতুন যেই কাটিংয়ের চারাটা বের হবে নতুন, সেটা কিন্তু নষ্ট করে ফেলবে, সেটাকে এখন বাঁচা রাখতে হবে কীটনাশকের মাধ্যমে। আর কীটনাশকটা আপনারা ঘন ঘন চেঞ্জ করবেন, একটাই দেবেন না, একটার পরিবর্তে আরেকটা দিয়ে দেখবেন যে কোনটায় বেশি কাজ হয়, সবগুলো রেজাল্ট তার একরকম এক সময় হয় না, এক আবহাওয়ার সাথে মিল খায় না। এই জন্য আপনারা আপনি ইয়ে করবেন যে কীটনাশক একটার পর আরেকটা চেঞ্জ করে দিতে দিয়ে দেখবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।